এই গেটটি চলে যাবে কক্সেস বাজারে সাতকানিয়াতে কক্সেস বাজারে সাতকানিয়াতে চলে যাবে সৌদি প্রবাসী জনাবিম ভাই অর্ডার করে আমাদের কাছে এবং তার বাসা থেকে গিয়ে মাপ নিয়ে আসি এবং ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে আমাদের গাড়িও চলে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই লোড হবে ইনশাল্লাহ করিম ভাই যেভাবে নিয়েছে আপনি যদি এইভাবে নিতে চান পিছনে সিট দিয়ে এবং পাঁচ মিলি প্লেট দিয়ে তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ করবে মাত্র চোদ্দশো টাকা প্রতি স্কোয়ার ফিট পাঁচ মিলি দিয়ে পিছনে সিট দিয়ে চোদ্দশো টাকা এবং ছয় মিলিতে যদি কেউ নিতে চান তাহলে খরচ পড়বে পনেরোশো টাকা এবং যদি চার মিলি দিয়ে নিতে চান তাহলে খরচ পড়বে বারোশো টাকা এবং তিন মিলি দিয়ে খরচ পড়লে তেরোশো টাকার মাধ্যমে নিতে পারবেন আর কালার করে দিচ্ছি কিন্তু সম্পূর্ণ ফ্রি এবং ফিটিংস দেবো ফ্রি এবং চার মাস পর্যন্ত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু আপনারা পরিবহন খরচ পাবেন সম্পূর্ণ ফ্রি আর ভাই আপনি কিন্তু যে কোনো কিছু লেখে ইনশাল্লাহ নিতে পারবেন যেমন ভাই এক পাশে কালেমা এক পাশে বিসমিল্লা লিখে নিয়েছে আপনারা চাইলে আপনাদের বাড়ির নাম মা বাবার নাম বা ঐতিহাসিক কোনো কিছু কত সালে স্থাপিত হয়েছে সব ধরনের কিন্তু লেখা এই গেটের মাধ্যমে নিতে পারবেন যাতে দূর থেকে দেখে বুঝতে পারে যে এটা অমুকের বাড়ি এক্সট্রা করে নাম জিজ্ঞাসা ভাই এটা এটা আমাদের কয়েকটা আছে চট্টগ্রামে যাবে এটা কক্সিস বাজারে যাবে আর এটা যাবে ভুলতে গাউসি যাবে আবার এই গেটটা চলে যাবে মুন্সিগঞ্জে আর একটি গেট আছে সেটা চলে যাবে ঈশ্বরগঞ্জে জি আর কেসি গেট কে চলে যাবে কিন্তু সিলেটে কালার সারা নেন প্রাইমারি রং করে দিব তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ মাত্র দুইশো টাকা আর যদি কালার করে নিতে চান তাহলে কিন্তু খরচ পড়বে মাত্র তিনশো টাকা স্কোয়ার ফিট কেসি চলে যাবে এটা যাবে সিলেট জানাব সাত বাড়িতে আর এই কেসি বিএসআরএম তিন মিলি দিয়ে তৈরি করা হয়েছে এবং উপরে চ্যানেলের মাধ্যমে ব্যারিং দেওয়া হয়েছে আর নিচে চাকা ব্যবহার করা হয়েছে তিন মিলি দিয়ে আপনার নিতে চাইলে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়ে মাত্র পাঁচশো টাকা করে প্রতি স্কোয়ার ফিট পাঁচশো টাকা এবং সাত ফিট বে সাত ফিট একটা দাম আসলে চব্বিশ হাজার পাঁচশো টাকা তাদের আরো একটি দরজা আছে একদম কালার শহ একদম কমপ্লিট যার খরচ পড়েছে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এবং কালার ছাড়া নিলে কিন্তু খরচ অবশ্যই কম লেখক ভিআর ফাইস বুলুকের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি সৌরভ ব্রাদার্স এখানে দরজা জানালা গেট গ্রিন সহ যাবতীয় আইটেম তৈরি করে থাকেন ভাই আজকে আপনার সামনে দেখছি দুটো বক্স দরজা আছে এপাশে পাশে বক্স দরজা আছে এবং এই পাশে গেট আছে কোনটা কোথায় যাচ্ছে আমি প্রথমে এস এস এর দরজা সম্পর্কে বলি এই দরজাগুলো জনাব আলম ভাই তার বোনের বাড়ির জন্য অর্ডার করেছে আলম ভাই দুবাইতে থাকে আর তার বোনের বাড়ি হচ্ছে চট্টগ্রামের ফটিক চট্টগ্রামের ফটিক চট্টগ্রামের ফটিক আচ্ছা এই যে আপনার কিসের গেট এসএস এসএস এর গেট এস জং ধরবে না তো জং ধরবে না ইনশাআল্লাহ আচ্ছা এই যে বক্স দরজা এটা কত কেজির মাল ইস করছেন না কত এটা আছে 0.75 আর এটা চৌকাটা আছে 1.2 এগুলো শক্তপোক্ত কেমন এটা শক্তপোক্ত এটা তো জং ধরবে না এবং মরিচও আসবে না এটা কিন্তু দরজার হচ্ছে বাইরের অংশ আর এটা হচ্ছে ভিতরের অংশ দেখতে কিন্তু উভয় রকমের উভয় সাইডে একই রকম দেখতে তো এই ধরনের দরজা যদি লাগান তাহলে তার কালারের নিয়ে টেনশন করতে হবে না এবং কাঠের দরজা করতে হবে না এবং এই দরজা ফাটবে না চার হবে না পানি লাগলে কিছুই হবে না ইনশাল্লাহ এটা যুগের পর যুগ ব্যবহার করতে পারবে ব্যবহার করতে পারবে কত বাই কত দরজা এই দরজা আছে পাশে আছে চার ফিট এবং উচ্চতা আছে সাত ফিট এই দরজা কিন্তু চার ধরনের হয় একটা হচ্ছে তিন বাই সাত সাড়ে তিন বাই সাত এবং চার বাই সাত আর এটা হচ্ছে একদম সর্বোচ্চ বড় মানের দরজা আচ্ছা এই দরজাটা কত বাই কত এটা হচ্ছে চার ফিট বাই সাত ফিট চার ফিট বাই সাত ফিট এরকম এস এস এর এস এস দরজা যদি কেউ বানাইতে চায় দাম আসবে কেমন এটার দরজার দাম আসবে মাত্র ছাব্বিশ হাজার টাকা কি হিসেবে নেবে মানে পিস হিসাবে না পিস হিসেবে দরজা আমাদের কাছে সব দরজা পিস হিসাবে পিস হিসেবে পিস হিসাবে আচ্ছা এই পাশে আরো কিছু দরজা দেখতেছে এই পাশে আরেকটা দেখতেছে দরজা এটা আছে স্টিলের দরজা

লক সম্পর্কে ইনশাল্লাহ আমি এই ভিডিওতে দেখিয়ে দেব যে এস এর দরজা কিন্তু প্রত্যেকটা দরজার লক আছে লকের খরচ কিন্তু মাত্র দুই হাজার টাকা দুই হাজার অতিরিক্ত খরচ দিতে হবে দুই হাজার টাকা ষোলো গাজের চৌকাঠ ভিতরে বাহিরে ডিজাইন ভিতর বাইরে এসএস এর হ্যাস বল দিয়ে তিন ফিট বাই সাত ফিট একটা দরজার খরচ পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো এবং সাড়ে তিন ফিট বাই সাত ফিট এগারো হাজার পাঁচশো আমি একটা দরজা যদি একটু লকটা একটু দেখাই লকটা একটু পাল্লাটাই খুলে দেখাই এটা হচ্ছে লক এটা হচ্ছে ডাবল লেয়ারের লক আপনারা কিন্তু কাঠের দরজায় দেখতে পারবেন এই লক আমি একটু লেয়ারটা একটু বের করে দিই এটা হচ্ছে প্রথম লেয়ার প্রথম লেয়ারে প্রায় হাফ ইঞ্চির মতো বের হয়েছে তারপরের লেয়ারে কিন্তু আরো হাফ ইঞ্চি প্রায় এক ইঞ্চির মতো বেরিয়ে গেছে এটা কিন্তু সিকিউরিটি সিস্টেম হ্যাঁ তো এবং চাবি রয়েছে পাঁচটা সম্পূর্ণ এস এবং পাঁচ বছরের গ্যারেন্টি থাকবে ইনশাল্লাহ এই লকের এবং ভিতর থেকে বাইরে থেকে দেখতে কিন্তু একই ডিজাইন আর এই দরজা যে আমরা প্রত্যেকটা বলে দেই এক পার্ট দেখাই বলি যে ভিতরে বাইরে একই ডিজাইন আমরা কিন্তু এটা কিন্তু একদম সম্পূর্ণ দেখতে পাচ্ছেন যে ভিতরে বাইরে কিন্তু একই ডিজাইন আবার যদি চান যে ভিতরে বাইরে দুই ধরনের ডিজাইন নেবেন সেটাও কিন্তু সম্ভব ইনশাআল্লাহ আর ভিতরে বাইরে কিন্তু আমরা খুবই মোটা মানের রিল্যান্ডের হ্যাজবল ব্যবহার করেছি যেটা গোলাপের ফুলের ডিজাইন দেওয়া আছে তো প্রিয় দর্শক বন্ধুরা এই দরজা যদি কেউ তিন ফিট সাইজের নিতে চান তাহলে প্রতিটি দরজার খরচ পড়বে মাত্র বাইশ হাজার টাকা এবং সাড়ে তিন ফিট যদি কেউ নিতে চান তাহলে কিন্তু প্রত্যেকটি পিস খরচ পড়বে চব্বিশ হাজার বাইশ হাজার চব্বিশ হাজার এবং ছাব্বিশ হাজার টাকার মাধ্যমে তিন ফিট সাড়ে তিন ফিট এবং চার ফিট দরজা আমাদের কাছ থেকে নিতে পারবে ডেলিভারি ব্যবস্থা কি ডেলিভারি ব্যবস্থা তো আমি বলে দিয়েছি একশো ফ্রি এবং ইতিমধ্যে একটা কিন্তু গেট অর্ডার হয়েছে যে সম্পূর্ণ ফ্রি

আর এই গ্রিলগুলো চট্টগ্রামে চলে যাবে এটা রুইতন করে ডিজাইন ভাই যেহেতু তার বোনের বাসায় দিবে এই জন্য বলছে কমপ্লিট করে দিবে না একদম কালার ঠালার করে এমন একদম ফিনিশিং শুধু নিবে আর ব্যবহার করবে তো এই গ্রিলগুলো কিন্তু বিএসআরএম বারো মিলি দিয়ে তৈরি করা হয়েছে এবং গ্যাপ রয়েছে তিন ইঞ্চি এবং চারপাশে অলিং আপনারা কিন্তু চারপাশে অলিং আমি প্রতিটি বাড়ি প্রতিটি ভিডিওতেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যে ভিতরে এবং বাহিরে চারপাশ অলিং চারপাশে অলিং দেওয়ার কারণ হচ্ছে একটাই যে সাবল বা রেঞ্জ দিয়ে যখন চোর বা টাকায় চার দেবে তাহলে কিন্তু কোনোদিনই ভাঙবে না ভাঙবে না কোনোদিনই এগুলা ভাঙবে না ইনশাল্লাহ আর রুইতন পরে ডিজাইন ডিজাইনটা দেখেন খুব সুন্দর ভাবে আমরা কিন্তু মিলিয়ে দিয়েছি যে একটা ডিজাইন বা একটা ডিজাইন মিলছে আর একটা ডিজাইন মেলে নাই বা একটু তারা বাঁকা এরকম কিন্তু পাবেন না এই গ্রিল গুলোর দাম কেমন আসবে এটা হচ্ছে যদি কালার ছাড়া নেন প্রাইমারি রং করে দিব তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ পরে মাত্র দুইশো টাকা আর যদি কালার করে নিতে চান তাহলে কিন্তু খরচ পড়বে মাত্র তিনশো টাকা স্কোয়ার ফিট তিনশো টাকা স্কোয়ার ফিট কেসি গেট দেখতে কেসি গেট টিও চলে যাবে এটা যাবে সিলেট জানাব সাত ভাইয়ের বাড়িতে আর এই কেসি বিএসআরএম বিএসআর তিন মিলি দিয়ে তৈরি করা হয়েছে এবং উপরের চ্যানেলের মাধ্যমে ব্যারিং দেওয়া হয়েছে আর নিচে চাকা ব্যবহার করা হয়েছে তিন মিলি দিয়ে আপনার নিতে চাইলে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র পাঁচশো টাকা করে প্রতি স্কোয়ার ফিট পাঁচশো টাকা এবং সাত ফিট বাই সাত ফিট একটা কেসি দাম আসলে চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা এবং এ পাশে ছাদের আরো একটি দরজা আছে একদম কালার সহ একদম কমপ্লিট যার খরচ করেছে মাত্র পাঁচ হাজার টাকা এবং কালার সারা নিলে কিন্তু খরচ অবশ্যই কম এবং ভাই আমি আপনাকে বলেছিলাম যে আমাদের কিন্তু ইতিমধ্যে একটা গেট অর্ডার হয়েছে ফ্রি ডেলিভারি হবে তৈরি করে রেখেছি অনেক সময় আমরা কালার সহই দেখাই গেট গুলা যে কারণে অনেকে বুঝতে পারেন আসলে গ্যালবানাইজ বক্সটা দেখতে কেমন দেখা যায় বা কিরকম থাকে আসলে কি গ্যালবানাইজ দেয় কিনা যে এইখানে যে তিনটা পার্ট দেখতে পাচ্ছেন এইখানে যে গেটটা আছে এই গেটটা কিন্তু চলে যাবে ভাইয়ের বাড়িতে কোথাও গাউসিয়ায় এবং এখানে কিন্তু আরো ছোট একটা গেট আছে আহ যেটার ভিতরে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফ্রি ডেলিভারি দিয়ে দেবো এটা ভাইয়ের মিস্ত্রি ফিটিং করে নেবে ইনশাল্লাহ তো এই গেটটাও কিন্তু ফ্রি ডেলিভারিতে ইনশাল্লাহ চলে যাবে ওটা যাবে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ এটাও যাবে নারায়ণগঞ্জে এটাও যাবে এটাও যাবে নারায়ণগঞ্জ ইনশাল্লাহ ডিসনসরু ভাই আপনার পাশে যে ভাইরাল গেট দিছি লেজার কাটিং জাহাজের প্লেট দ্বারা তৈরি এই গেটটা কত ভাই কত সাইজ এবং এই গেটটা যাচ্ছে কোথায় এই গেটটি চলে যাবে কক্সেস বাজারে সাতকানিয়াতে কক্সেস বাজারে সাতকানিয়াতে চলে যাবে সৌদি প্রবাসী জনাব করিম ভাই অর্ডার করে আমাদের কাছে এবং তার বাসা থেকে গিয়ে মাপ নিয়ে আসি এবং ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে আমাদের গাড়িও চলে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই লোড হবে ইনশাআল্লাহ আচ্ছা এই গেট সম্পর্কে আমরা একটু জানি যে কোথায় কোন মালটা ইউজ করছেন আর ভাই প্রথমে একটু কবজা দেখাই কবজা রিকোয়ারমেন্ট থাকে যে ভাই কবজা কি কবজা দিবেন অনলাইনে অর্ডার করব ঝুলে যাবে কিনা কিন্তু আমরা কিন্তু খুবই মোটা মানের কবজা ব্যবহার করেছি একটু দেখতে পারবেন দেড় ইঞ্চি মোটা এরকম কবজা আমরা ব্যবহার করেছি এবং এবং প্রত্যেকটি পাল্লা কিন্তু চারটা করে ব্যবহার করি উপরে হচ্ছে দুটি উপরে দুটি মাঝে একটি এবং নিচে কিন্তু আরো একটি এবং এটার পিছনে কিন্তু আমরা এসএস এর মিরর শিট ব্যবহার করেছি অন সাইড মিরর যেটার কারণে কিন্তু ভিতর থেকে বাইরে কোন বাতাস পর্যন্ত ইনশাল্লাহ প্রবেশ করতে পারবে না আর এখানে যে 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 প্লেটটা দেখতে ডিজাইন অংশটা ভাবে ভাই মিরর সিটটা কি দিলে সুবিধা হচ্ছে একটাই যে যারা বাড়িতে পর্দা করে ভিতর থেকে বাইরে কেউ দেখতে পারবে না বা কেউ দিতে পারবে না কোনো কিছু দেখতে পারবে না কোনো পোকামাকড় ইঁদুর কোনো কিছু প্রবেশ করতে পারবে না আর সিট ছাড়া উপকার হলো যে আপনি ভিতর থেকে যে ডিজাইন দেখবেন বাইরে থেকে একই ডিজাইন ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন আউট ফ্রেমটা কত করছেন হ্যাঁ আউট ফ্রেম হচ্ছে দ্যার বাই তিন গ্যালভার্নাইজড বক্স দ্যার বাই তিন গয় গ্যালভার্নাইজ বক্স দিয়েছি এবং যে আউট রয়েছে আর একটা অ্যাঙ্গেলে এটা হচ্ছে দুই বাই দুই পাঁচ মিলি মোটামানের অ্যাঙ্গেল ব্যবহার করেছে দুই বাই দুই পাঁচ মিলি মোটামানের অ্যাঙ্গেল আমরা ব্যবহার করেছি এখানে আচ্ছা এই যে জাহাজের যে প্লেট লেজার কাটিং দিয়েছেন এটা কত মিলি ইউজ করছেন এটা পাঁচ মিলি দিয়েছি আপনার যে তিন মিলি 4 মিলি পাঁচ মিলি ছয় মিলি দিয়ে আপনারা এই ধরনের গেট করতে পারবেন কত মিলি দিয়ে কত টাকা খরচ আসবে একটু যদি বলে দিই আপনারা যদি এই ফরিম ভাই যেভাবে নিয়েছে আপনারা যদি এইভাবে নিতে চান পিছনে সিট দিয়ে এবং পাঁচ মিলি প্লেট দিয়ে তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র চোদ্দোশো টাকা প্রতি স্কোয়ার ফিট পাঁচ মিলি দিয়ে পিছনে সিট দিয়ে চোদ্দোশো টাকা এবং ছয় মিলি দিয়ে যদি কেউ নিতে চান তাহলে খরচ পড়বে পনেরোশো টাকা এবং যদি চার মিলি দিয়ে নিতে চান তাহলে খরচ পড়বে বারোশো টাকা এবং তিন মিলি দিয়ে খরচ পড়বে

এই গেটে রং করতে হবে আচ্ছা এই গেটে কি মানে খুলবে কিভাবে এটা হ্যাঁ একটা একটা ভালো প্রশ্ন করছেন গেটটা কিন্তু কেউ দেখলে বুঝতে পারবেন এই গেটে একটা পকেট গেট আছে এমন সুন্দরভাবে করছে কেউ দেখলে কিন্তু বুঝতে পারবেন একটা পকেট গেট আছে এটা হচ্ছে একটা পকেট গেট এবং দুটা পাল্লা রয়েছে বড় পাল্লা বড় দুটা পাল্লা বাইরের দিকে খুলবে এবং যে পকেট পাল্লা রয়েছে এই পকেট পাল্লাটি ভিতরে খুলবে পকেট পাল্লা কি উপর থেকে নিচে পর্যন্ত হ্যাঁ উপর থেকে নিচ পর্যন্ত ফুল রেখেছি আর এর ভিতরে দেখা যায় পকেট রাখলে এক্সট্রা একটা কাটতে হইতো এই কাটাকাটিটা করে নিয়ে যাতে ডিজাইনটা দেখলেই মানুষের পছন্দ হয় সেইভাবে কাজটা করে বিশাল বড় সাইজের পকেট পাল্লা করছেন এই পকেট পাল্লার দিয়ে তো বাইক যে কেউ নিয়ে এবং মাল অনাসেই যাইতে পারবে বাইক নিতে ভাই গ্রামের বাড়ি কারণ আর করিম ভাই আব হচ্ছে একদম প্রফেশনাল কৃষিজীবী আর দেখা যাবে যে বস্তা মাথায় নিয়ে ঢুকতে যাবে তখন কি করবে আবার মেন গেট খুলবে এই যে পকেটই খোলা থাকবে সব সময় পকেট দিয়ে ইনশাআল্লাহ সব সময় যাতায়াত করবে আচ্ছা পুরো গেটটার প্রাইস আসছে কেমন পুরো গেটটা প্রায় চোদ্দশো টাকা হিসাবে প্রায় আটষষট্টি হাজার টাকা আটষট্টি হাজার আটটি হাজার পিছনে তো অনেক সময় গেট এর দেখানো হয় না গেটের পিছনে কি করছেন এটা দেখান তো এটা কিন্তু সিট দেওয়া এই কারণে পিছন থেকে কোনো ডিজাইন দেখানো যাচ্ছে না এবং ভাই একটু কাছ থেকে একটু দেখান তাহলে কাস্টমার সহজে বুঝতে পারবে আমরা কিন্তু পঁচিশ মিলি মানের রড মোটা এক ইঞ্চি রড হ্যাঁ এক ইঞ্চি রড দিয়ে আমরা হ্যাজবল বানিয়ে দিচ্ছি বরফপোলায় একটা হ্যাসবল দুইটা হ্যাসবল এবং সিটক্যান ও কিন্তু দুইটা নিচে একটা এবং উপরে দেখেন উপরে আরেকটা আর পকেট যে পাল্লা রয়েছে এই পকেট পাল্লায় কিন্তু আমরা আরো একটি পঁচিশ মিলি রডের এর হ্যাজবল লাগিয়ে দিয়েছি হ্যাঁ এটা পাঁচটা সিকিউরিটি আপনারা পেয়ে যাবেন অনায়াসে ইনশাল্লাহ আপনাদের বলতে হবে এই পাঁচটা অবশ্যই আপনাদের গেটের সাথে ইনশাল্লাহ পাবেন আর এটা হচ্ছে ওয়ান সাইড মিরর এস এস এর শীত দেওয়া আর শীত দেওয়ার কারণে ভিতর থেকে বাইরে বা বাইরে থেকে ভিতরে কোনো কিছু দেখার কোনো সুযোগ নেই আর ভাই আপনি কিন্তু যে কোনো কিছু লিখে ইনশাল্লাহ নিতে পারবেন যেমন ভাই এক পাশে কালেমা এক পাশে লেখে নিয়েছে আপনারা চাইলে আপনাদের বাড়ির নাম, মা-বাবার নাম বা ঐতিহাসে কোনো কিছু কত সালে স্থাপিত হয়েছে সব ধরনের কিন্তু লেখা এই গেটের মাধ্যমে নিতে পারবেন। যাতে দূর থেকে দেখে বুঝতে পারে যে এটা অমুকের বাড়ি। এক্সট্রা করে নাম জিজ্ঞাসা করতে হবে না ভাই এটা কার বাড়ি। শুধু গেট দেখে বললেই যায় এটা অমুকের বাড়ি। স্বরূপ ভাই ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় আর কেউ যদি আপনাদের কাছে অর্ডার করতে চায় এই অর্ডার করার সিস্টেম কি? অর্ডার করার সিস্টেম হচ্ছে আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাবে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এর মাধ্যমে আগে ডিজাইন পছন্দ করবে রেট পছন্দ হবে তারপর কিছু টাকা আমাদের অ্যাডভান্স করবে তারপরে যখন আমরা গেট তাদের ডিজাইন অনুযায়ী পছন্দ করে মানে ফিটিং করে দিব তখন বাকি টাকা পেমেন্ট করবে ইনশাআল্লাহ কত পার্সেন্ট আপনাদের অ্যাডভান্স করা আমাদের 20 থেকে 30% অ্যাডভান্স করতে হবে তারপরে আপনারা কি মানে যে কোনো ডিস্ট্রিক্টে যাই আপনারা অর্ডার নিয়ে আসেন অবশ্যই অবশ্যই এখানে কিন্তু আমাদের কয়েকটা ডিস্ট্রিক্টের মাল আছে এটা আছে চট্টগ্রামে যাবে এটা কক্সেস বাজারে যাবে আর এটা যাবে ভুলতে গাউসিয়ে যাবে আবার এই গেটটা চলে যাবে মুন্সিগঞ্জে আরেকটি গেট আছে সেটা চলে যাবে আপনার কিশোরগঞ্জের তারাইলে কিশোরগঞ্জের জি আর কে চলে যাবে কিন্তু সিলেটে সিলেটে আমাদের কিন্তু ঢাকার ম্যাক্সিমাম কাজ থাকে হয়ে আচ্ছা ভাই আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনাকে কারখানায় আসার ঠিকানা একটু বলে দিয়ে আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা কামরাঙ্গিরচার মহাদিনগরে ঢাকা কামরাঙ্গীরচর মহাদিনগরে এবং আমাদের ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান আর জিরোয়ান সিক্স ফোর এইট ওয়ান টু ওয়ান ডাবল নাইন টু এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ দুইটা নাম্বারে ইমো দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওকে ভিও তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন